ত্রিপুরা হাসে ও হাপাংনি জুদা জুদা সেবসা ব্রানি বাগৈ কমন সার্ভিস সেন্টার এবা সিএসসি সাউংবতাংনি বিসিংতুই 1178টা কামি বিসিও আগি রহরজাক ফনা তাবো 3000টা বাংখা আ 3000টা সিএসসি নি আদং রগ্ন রিঙ্গি তিনি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড ত্রিপুরা স্টেট ইউনিট নি লোয়া জিমুং বাই সংসার জাখা বরংনি সামুং নরগৈ সকার জিয়াফারমং পান্ডা তিনি অ সকার জিয়াফারমং পান্ডাব নারো অকরাঙ্গি ফাইমানজা ফাইকা কিরণ কুমার গিপ্তে অ সালো যতই কাইসার হাঙ্করনি খরক চারন ইয়াফার জাখা বরং তাই সকাত আইটি ডিপার্টমেন্টে বাখাকতেই সিএসসি আমাদের আজকে আমরা উদযাপন করছি সিএসসি দিবস। হ্যাঁ, 15 বছর সিএসসি যে আমাদের সিএসসি সার্ভিস চালু হয়েছে সারা ভারতবর্ষে ভারত সরকারের একটা প্রজেক্ট হিসাবে, সেই প্রজেক্ট থেকে শুরু করে দীর্ঘ 15 বছর আজকে আমরা কমপ্লিট করলাম। তো 15 বছর কমপ্লিট করার আমাদের মূল অনুষ্ঠান দিল্লিতে 16 জুলাই হয়েছিল, যেখানে আমাদের মাননীয় সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উদ্বোধন করেছিল। সেই প্রোগ্রামের পর প্রত্যেক রাজ্যে তারপরে থেকে এই সপ্তাহের মধ্যে বিভিন্ন দিনে আমরা ত্রিপুরাতে 25 তারিখ আজকে আমরা সিএসসি দিবস উদযাপন করছি। সিএসসি দিবসের মুখ্য উদ্দেশ্য হলো সিএসসিতে যারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পরিষেবার মধ্যে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করা, এবং আমরা যে মূলত রাজ্য সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং বিভিন্ন পার্টনার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে পরিষেবাগুলি আমরা সিএসসির মাধ্যমে দূর দূরান্তে জনগণের মাধ্যমে পৌঁছেছি, এগুলিকে আরও কীভাবে বিস্তারিত করা যায়, উন্নত করা যায়, এগুলি সম্বন্ধে আমাদের মিলন উৎসব এটা সিএসসি দিবস। এখন মানে সিএসসির মধ্যে কী কী পরিষেবা রয়েছে? সিএসসির মাধ্যমে এখন আপনার ধরতে পারবেন সারা আমাদের যে ডিজিটাল সেবা পোর্টাল আছে, পোর্টালের মধ্যে মোর দ্যান 200 সার্ভিসেস আছে। তো এর মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারের সার্ভিস থাকে যেগুলো ত্রিপুরা রাজ্যের জন্য, ত্রিপুরা রাজ্যের আমরা সরকারি পরিষেবার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্টের সার্ভিস, ই ডিস্ট্রিক্ট সার্ভিস, ল্যান্ড রেকর্ডসের সার্ভিস, এগুলি আমরা দিয়ে থাকি সিএসসির মাধ্যমে অনলাইন সবগুলি ই সার্ভিস। তাছাড়া রয়েছে ব্যাংকিংয়ের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মূলত সব ন্যাশনালাইজড ব্যাংক এবং কর্পোরেট ব্যাংকের মধ্যে HDFC এবং অ্যাক্সিস ব্যাংকেরও বিভিন্ন ব্যাংকিং পরিষেবা এবং লোন পরিষেবাও দেওয়া হয়ে থাকে। ইন্স্যুরেন্সের মাধ্যমে HDFC থেকে শুরু করে LIC থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রিমিয়াম কালেকশান, পলিসি করা। হ্যাঁ, তাছাড়া ব্যাংকিংয়ের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশনও সিএসসির মাধ্যমে দেওয়া হয়। আজকের এই প্রোগ্রামে কে কে রয়েছেন? আজকের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভগবান পাতিল মহোদয়, যিনি সিএসসি SPB দিল্লি থেকে এসছেন, উনি চিফ স্ট্র্যাটেজি অফিসার। সঙ্গে রয়েছেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন রয় মহোদয়। সঙ্গে রয়েছেন চিফ ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কুন্দন শর্মাজি। আর আপনার বলে যেটা, আমার নাম শ্রী বিশ্বজিৎ দেবনাথ। 10 সাল পেলে 12 সাল 2012 মে সিএসসি জয়েন কিয়া থা, উসকে পেলে মে মহারাষ্ট্র মে জয়েন্ট কমিশনার থা সেলস ট্যাক্স কা, উসকে বাদ দিল্লি আ গয়া। তো মুঝে বহুত খুশি হ্যায় কি হাম লোগ ত্রিপুরা কে জো ট্রানজ্যাকশন দেখতে হ্যায়, কাফি আপ লোগ মেহনত করতে হ্যায়, হাম চাহতে হ্যায় কি আপ অ্যাটলিস্ট 5 লাখ মহিনা বগেরা কমায়ে ও হিসাব সে কাম করে। মে দো সকসেস স্টোরি বতানা চাহুঙ্গা। লাস্ট উইক মে মে দিল্লি মে থা, ভাষণ ভি হামনে কিয়া থা ওহাঁ পে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার মে। তো ওহাঁ পে কুছ লোগ আয়ে থে VLEs, আপকে ভাই বহন অলগ রাজ্যো সে, এক থে সেঠা সিং রাওয়ত, নাম সুনায় কিসি নে, দর্জি অনলাইন, ও হ্যায় রাজস্থান কে হ্যায়। তো হি ইজ হার্ডলি 32-33 ইয়ার ওল্ড VLE, আর 15-16 মে ও 15,000 ভি নেই কমাতে থে, 12ভি পাস না পাস থে, কুছ কর নেই রহে থে, মতলব ফির উনকো কিসি নে বতায়া কি আপ CSC চালু করো, VLE বন যাও। তো উনহোনে চালু কিয়া CSC, আর আজ ও বতা রহে থে, উস দিন মেরে সাথ ও ইসমে ভি থে, প্রোগ্রাম মে ভি থে, গ্রামীণ স্টোর কে হাম এক প্যানেল ডিসকশন মে থে, আর উনকো প্রাইম মিনিস্টার নে মন কি বাত মে উনকা উনকে উপর এক প্রোগ্রাম ভি কিয়া মাননীয় নরেন্দ্র মোদি সাহেব নে, আর উনকো ইনভিটেশন ভি দিয়া, জব আবি ওথ সেরেমনি থা তিসরা মোদি সাহেব কা, তো উসমে ভি উনকো বুলায়া গয়া থা সম্মান সে। মে চাহতা হুঁ কি আপনে ত্রিপুরা সে অ্যাটলিস্ট 5-10 লোগোকো নেক্সট জব সেরেমনি হোগা প্রাইম মিনিস্টার কা, তো আপ লোগোকো বুলায়ে, অ্যাটলিস্ট 5 লোগোকো তো বুলায়ে ওহাঁ পে, ইতনা আচ্ছা ট্রানজেকশন হাম কর সকতে হ্যায়, আপ মেহনতি হো। और इसके लिए उनका जो टर्नओवर अभी हुआ उसका 7 करोड़ पे उन्होंने क्लोज किया है, मार्च एंडिंग का जो टर्नओवर है।